আজকে মেরিল স্প্যাশ রাঙা সকালে আমরা দুজন অতিথিকে নিয়ে এসেছি এবং তারা আমাদের 2 ঘন্টা রাঙিয়ে তুলবেন। এসেছেন চিত্রনায়ক রিয়াজ এবং টিনা। দর্শক চলুন অতিথিকে স্বাগত জানাই। সুপ্রভাত, ঈদ মোবারক। সুপ্রভাত, ঈদ মোবারক। কেমন আছেন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদ কেমন কাটলো? ভালো, অবশ্যই। ঈদ তো আনন্দের দিন, ভালো তো কাটবেই। অনেক মজা, অনেক মজার মজার খাবার, অনেক ব্যস্ততা। আমরা যেটা অনুষ্ঠান শুরুর আগে গবেষণা করছিলাম যে আপনি রিয়াজ ভাইকে কি নামে রাখেন? মি রিয়াজ ভাইকে, ওনার তো অনেকগুলো নাম, রিয়াজউদ্দিন সিদ্দিক, রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক, তারপর আছে সোহেল। আপনি কি নামে ডাকেন? আমি কোনো নামে ডাকি না আসলে, বিশেষ নামে ডাকা হয়। হ্যাঁ, ওটা আসলে শেয়ার করতে চাচ্ছি না, ইট ইজ সিক্রেট থাকুক। ওকে, এটা আপনাদের একসাথে কততম ঈদ গেল? এটা আমাদের একসাথে 6 নম্বর ঈদ। মানে রোজার ঈদ, কোরবানির ঈদ মিলিয়ে আছে না? শুধু কোরবানির কিছু রোজার ঈদ 6 নম্বর রোজার ঈদ, তার মানে 6 ইয়ার্স। আচ্ছা, 2007 সালের 18 ডিসেম্বর। রোমান মুখস্থ করে রেখেছে আপনাদের বিয়েটা? সব মুখস্থ, 7 আর 14। আচ্ছা, দ্যাট মিন্স এবার 7 সপ্তম বছর পালন হবে ডিসেম্বর মাসে। আচ্ছা, কেমন ছিল এই পুরো সময়টা? সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। তার মানে সুখের সময়, সুখের সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা ঈদ নিয়ে অবশ্যই গল্প করব এবং ছোটবেলার ঈদ নিয়ে একটু জানতে চাইবো। প্রথমে রিয়াজের কাছে যাই, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে এবং তখনকার ঈদগুলো সম্পর্কে যদি একটু বলেন, কি মনে পড়ে? আমার ছোটবেলাটা কেটেছে ফরিদপুরে। আমার বাবা ফরিদপুর জজ কোর্টে চাকরি করতেন, সেই সুবাদে আমরা ফরিদপুরে ছিলাম। আমি ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত ফরিদপুর থেকে দিয়ে আর কি চলে স্কুল থেকে। তো ওই সময় আমরা অনেক ভাই বোন ছিলাম, আমরা 8 ভাই বোন, আমি সবার ছোট। ঈদের আগে আমাদের, আমরা একটা কলোনিতে থাকতাম, লট অফ পিপল, লট অফ ফ্রেন্ডস, সো আমরা খুব মজা করতাম। লাইক ঈদের আগের দিন রাতের বেলা ওই যে কচুর পাতা, অনেক বড় বড় কচুর পাতার মধ্যে আগুন টাগুন দিয়ে এক ধরনের দড়ি দিয়ে ঘুরানো হতো এবং একটা মানে বিশাল ফায়ার বলের মতো হতো। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। রাত্রে বেলা আমরা সবাই মিলে ওটা নিয়ে খুব মজা করতাম। তারপরে চাঁদ দেখা নিয়ে সবাই একসাথে যেতাম চাঁদ দেখতে, হইহুল্লোর করে। এখন আর চাঁদ দেখার কোনো ব্যাপার হয় না। আর সবার বাসায় যেয়ে যে খাওয়া, দল বেঁধে যাওয়া, আমি তখন ছোট ছিলাম, পিচ্চিদের গ্রুপ সব একসাথে যে প্রতিটা বাসায় বাসায়, তোর বাসায়, ওর বাসায়, ওর বাসায়, এবং সেই বাসাগুলো থেকে ঈদি নেওয়া, এবং ঈদি দেওয়া। তখন তো টাকার অনেক ভ্যালু ছিল, 2 টাকা 5 টাকা আমাদের জন্য ইট ওয়াজ মানে খুব আনন্দের একটা, অনেক অনেক বিশাল একটা ব্যাপার ছিল। আরেকটা জিনিস মনে পড়ে যে তখন আর কি নতুন জামাটা আমরা লুকিয়ে রাখতাম যেন কেউ না দেখে, দেখলে পুরানো হয়ে যাবে। তো এটা কে কোন জায়গায় লুকাবে, দেখা গেল লুকাতে গিয়ে জামা পানিতে ভিজে গেছে। তো সব মিলে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় তিনারও সেরকম কিছু হবে, জামা কেনার যে ব্যাপারটি ছিল। হ্যাঁ, সেটা তো ছিলই। আর আমি তো ঢাকায় বড় হয়েছি, এতটা ফান বা এরকম ভাবে ছিল না। আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি এবং চাচা চাচি দাদা দাদি সবার সাথে, বংশে একমাত্র মেয়ে আমি। আমার ছোট, আমার কোনো আর কেউ নাই যে আমি কারোর সাথে খেলা করব বা কিছু। আমার চাচা চাচু সবার সাথে আমি খেলা করতাম, বড়দের সাথে আমি খেলা করতাম, এরকম ছিল। আর আমার আম্মু খুব আমাকে ঘরে রেখে 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 বড় করছে, যে তোমার বাইরে কারোর সাথে মিশতে হবে না, কোথাও যাইতে হবে না, তুমি এখানেই থাকো, কারোর সাথে খেলতে হবে না, ময়লা হয়ে যাবা, নোংরা হয়ে যাবা, এভাবে আসলে বড় হয়েছে। আর ঈদটা চাচা চাচিদের সাথে একটু অন্যরকম থাকে, এখন ওটা মিস করি। ছোটবেলায় জামা সবাই গিফট করতো, তিনার জন্য এটা নিয়ে যাই, সবাই ঈদের জিনিসপত্র কিনতো, আবার আমার জন্যও নিত, এই জিনিসগুলো এখন মিস করি অনেক। আচ্ছা, ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে, কবুতরের একটা মা? ও হ্যাঁ, কবুতরের ঘটনাটা হচ্ছে আমার ছোট চাচা, সে অনেক কবুতর পালতো, সে খুব পছন্দ করতো কবুতর পালতে। তো জয়েন্ট ফ্যামিলি থাকতাম, 2 ফ্ল্যাটে থাকতাম, 1 ফ্ল্যাটে আমার দাদা দাদি, আর 1 ফ্ল্যাটে সব চাচা চাচু একসাথে। তো কবুতরগুলো দাদা দাদির ওইখানে ও বক্স করে ও যেভাবে রাখে আর কি,
আমার ঠিক অতটা মনে নেই। তো আমি ছোট চাচার পালে দেখে আম্মুকে বললাম যে আম্মু আমিও কবুতর পালবো চাচুর মতো। ঠিক আছে তোমাকে কিনে দেয়, এটা একটা ব্রাউন কালারের, খুবই সুন্দর ছিল কবুতরটা। সব কয়টা সাদা কবুতরের মাঝে আমারটা ব্রাউন ছিল। আচ্ছা। এবং এটা ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, এবং আমার চাচা খুব টেক কেয়ার করতো। আচ্ছা। সবগুলোর সাথেই সে, আর আমি সকালবেলা স্কুলে যাওয়ার সময় একবার দেখতাম, আবার আসার সময় এসে আবার আরেকবার দেখতাম। একদিন সকালবেলা যাওয়ার সময় দেখি গেছি, আসার পর আম্মু বলতেছে যে আমি ফ্রেশ হও, তারপর ঠিক আছে আমি কবুতর দেখবো। কবুতর ভাবে না, বিকালবেলা লিপু নিয়ে যাবে, আমার ছোট চাচার নাম লিপু, লিপু নিয়ে যাবে, তখন তুমি লিপু চাচুর সাথে যাও, তখন দেখো কবুতর, এখন কবুতর দেখতে হবে না। তা আমাকে খাওয়ায় টাওয়ায় আম্মু বলেছে এখন যাও চাচুর সাথে ঘুরে আসো। গেছি, এখন যাওয়ার পরে চাচু তো কথা বলে না, কি হয়েছে আমার কবুতর কোথায়, আমার কবুতর পাচ্ছি না কেন, কবুতর কই আমারটা কই। চাচু পরে বলে কি তোমার কবুতর তো তোমাকে খাওয়াই দিছে। আমি এত কষ্ট পাইছি, আমি পরে চাচুকে ধরে অনেকক্ষণ মারছি। আমি তুমি কেন মানা করলে না আম্মুকে, তুমি মানা করলে তো নিশ্চয়ই নিতে পারতো না। আমরা ঈদের সময় কষ্টের স্মৃতি মনে করতে চাই না, আমরা আনন্দের এই কারণে আমি একটা ব্রাউন কালারের পাজামা। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনয় শিল্পী এই কথা বলার অপেক্ষাই রাখে না। 1995 সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তার। 1997 সালে রিয়াজ অভিনীত প্রয়াত মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রটি অসাধারণ ব্যবসায়িক সাফল্য লাভ করে এবং অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন রিয়াজ। রিয়াজ একাধারে বাণিজ্যিক চলচ্চিত্র এবং বিকল্প ধারা দু ধরনের চলচ্চিত্রে সমানভাবে সফল। চলচ্চিত্রে অভিনয় করে রিয়াজ যেমন সফলতা পেয়েছেন, তেমনি নন্দিত হয়েছেন টেলিভিশন নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেও। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। রাজবাড়িতে নিজ উদ্যোগে একটি দাতব্য চিকিৎসালয় নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। গুণী এই তারকা সম্পর্কে জানা হবে আরো অনেক কিছুই তার মুখ থেকে, তবে তার আগে তিনা সম্পর্কে জানিয়ে দেবে রুম্মান। অবশ্যই দর্শক, আমরা আছি রিয়াজ এবং জনপ্রিয় নৃত্যশিল্পী মডেল তিনার সাথে। তিনার সম্পর্কে আপনাদের জানিয়ে দিই, তিনি নাচের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করেছেন। ক্লাসিক্যাল নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করেছেন বেশ কয়েক বছর। এই সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে বেশ কয়েকটি প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেন তিনি। মডেল হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার মাধ্যমে। এই ধারাবাহিকতায় মেরিল অলিভওয়েল সহ অনেক বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্মাণের তারকাদের নিয়ে বিশেষ রিয়েলিটি শোর মতো আরও অনেক অনুষ্ঠান। চলুন দর্শক, আমরা আমাদের এই তারকা দম্পতির সাথে আলাপচারিতে ফিরে যাই। অদিতি যেমন বলছিল প্রাণের যে প্রিয় চলচ্চিত্রের মাধ্যমে আপনার সফলতা আসে, সেই চলচ্চিত্রে একটা গান ছিল যার শোনার মতো মন থাকে সে শুনে নিয়েছেন। কেমন ছিল গলাটা? দারুণ ছিল, ভালোবাসাপূর্ণ গলা। আর আপনি কখনো নাচ দেখিয়েছিল ওনাকে? যতদূর জানি আপনি নাচ দেখেই ওনাকে মুগ্ধ করেছেন প্রথমবার। একদম। আমরা তাহলে প্রথম দেখা, প্রথম ভালো লাগার গল্পটাতে চলে যাই না? ঠিক তাই। প্রথম দেখা তুমি বল। প্রথম দেখা হচ্ছে যে আমি তখন ওই যে হৃদয়গত ছবিটা বানাচ্ছিলাম, তো সেই সুবাদে মনে হয় প্রথম দেখা ছবি দেখতে আসছে একটা মেয়ে, টুং টুং করে ঘুরে ওড়াচ্ছে, তো কেন জানি প্রথম দেখাতে একটু অন্যরকমের ভালো লাগা কাজ করে, যেন এক অন্যরকম ভালো লাগা। ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক ভেসে এসেছে? মিউজিক ছিল ওটার মধ্যে, আবার যেখানে দেখা হয়েছিল ওখানে অলওয়েজ মিউজিক ছিল। তো এরপর আমরা একটা বিনোদন বিচিত্র একটা প্রোগ্রামে, নর্মালি যেটা হয় যে নায়িকা ছাড়া বা খুব সুপারস্টার ছাড়া একসাথে কাজ করব, সেটা এটা হয় না আসলে, মানে এটা ছাড়া করা হয় না। বাট ওর কথা যখন বললো যে একটার সাথে নাচতে হবে, তো যে কারণে ওই নাচের স্টেজেই আমার কাছে মনে হলো যে
অনেক লোকজনের সাথে নাচতে নাচতে একটা মুদ্রের মুভমেন্ট এরকম ছিল যে ও ঘুরে আমার চারপাশ দিয়ে আসবে, নিচে বসবে, আমি হাত ধরে টেনে টেনে তুলবো। সো টেনে তুলতে যেই যে একটা মোমেন্টস, ইট ওয়াজ এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ভেরি লং, অনেক লম্বা একটা সময় আমরা দুজন দুজনের হাত ধরে একজন একজনকে তাকিয়ে আছি। হাউ সুইট, এন্ড ইট ওয়াজ ভেরি রোমান্টিক, এন্ড আই ফেল দ্যাট টিংলিং সেন্সেশন, you know. That's there right. is a sensation peter mode like a butterfly in the belly ami kintu she mugdhota ekhono dekhte pacchi jokhon apni bolchilen she lajjal al hoye jacchilo jodi apnar kache jiggesh kori je prothom jokhon dekhechilen apnar o ki erokom butterfly oraori korchilo na erokom kichu chilo na oita or feelings chilo oi din ashole ekjon senior artist er sathe kaaj korchi পারফরমেন্স ঠিক মতো করতে হবে এরকম একটা টেন্ডেন্সি ছিল যে যদি ভুল হয় তাহলে তো উনি কি মনে করবে, আমি বুঝি পারি না বা কিছু একজন, তখন মানে তার সাথে কাজ করাটাই আমার কাছে অনেক বিশাল মনে হচ্ছিল। আমার স্টেজে ওঠার আগে আমার মনে হয় কখনো মানে কারোর সাথে পারফর্ম করতে গেলে এরকম হয় না, ফার্স্ট ওর সাথে পারফর্ম করলে আমার দম বের হয়ে যাচ্ছে, আমি কি করবো, বোধহয় ভুল করবো, এরকম অনেক টেনশনে ছিলাম। কিন্তু এই ফিলিংসটা হয় যখন সে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো কিনা, তখন কেমন ছিল? আমরা একদম সরাসরি ফ্রম দা হর্সেস মাউথ একটু শুনি। হর্সেস মাউথ তো অনেক, এবং সেই ঘটনার কতদিন পর সেই নাচের? খুব একটা বেশি দিন না মনে হয়। না না লোকেশনটা ছিল সম্ভবত এয়ারপোর্ট, তাই না? এটার পরে আমাদের মধ্যে ফোনে কথা হতো প্রায়, হ্যাঁ কি করছো, কি খাচ্ছ, না খাচ্ছ, মানে দুনিয়া রাজুরা আলাপ, এবং এই অর্থহীন কথাবার্তা মাঝে মাঝে দেখা গেল যে বলতে বলতে ভোরের আজান দিচ্ছে, আমরা অর্থহীন কথাবার্তা বলছি। তো তখন বুঝলাম যে ব্যাপারটা আসলে রোগটা খুব ভালো মতোই হয়েছে, রোগটা বেশ অর্থবহ। তো ফাইনালি যখন ও একটা প্রোগ্রামে যাচ্ছিল চায়নাতে, যখন চায়নাতে যাচ্ছে এয়ারপোর্টে যখন সে গেছে, আমার কাছে মনে হচ্ছিল যে মাই গড, আই এম মিসিং হার এ লট। সে চলে যাচ্ছে তিন চার দিনের জন্য চায়নাতে, কতদিনের জন্য ছিল? 25 দিন, সরি, অনেক লম্বা, 25 দিনের জন্য চায়নাতে যাচ্ছে, এর মধ্যে দেখা হবে না, কথা হবে না, বাটারফ্লাই গুলোকে কি করবো, হোয়াট দে উইল রেস্ট। তো আই ওয়াজ সাডেনলি ফেল দ্যাট আই এম মিসিং হার এ লট, দেন আই কল হার, ফোনে ফোন করলাম, তখন সে তো ইমিগ্রেশন ক্রস করছিল না সব, তখন হঠাৎ করে আমি বললাম যে আমার এই বাটারফ্লাই গুলো একসাথে সব উড়ে যায় বলে ফেললো, আসলে ঘটনাটা এটা না, ঘটনা এটা, আই ফেল্ট ইন লাভ এন্ড ইউ নো। সেই কথাই ফিরে যাই, তারপর কি হলো, রিঅ্যাকশনটা কি ছিল? রিঅ্যাকশনটা, আমি ইমিগ্রেশনের দাঁড়ানো পাসপোর্ট দিচ্ছি, আমি জাস্ট ফিক্সড হয়ে গেছি রোবটের মতো এরকম হয়ে দাঁড়ায় আছি, আর পিছন থেকে কেউ একজন ছিল, স্লো মোশনে আসছিল, না পিছনে একটা নাচের ছেলে ছিল, আমরা নাচের টিম যাচ্ছিলাম, সে কি হয়েছে তোমার, তুমি এরকম ফিক্সড হয়ে গেছো, আমি পাসপোর্ট দিচ্ছি, আমি হ্যাঁ আমার কি হয়েছে, আমি না হাঁটতে পারতেছি না কিছু বুঝতে, আমি এটা কি শুনছি, মাথা নষ্ট হয়ে গেল পুরো, এরকম একটা ফিলিংস ছিল। আম্মু তাকায় আসে, আমাদের আম্মু গেছে আমার সাথে, আম্মু তাকায় আসে, কি হয়েছে তোমার, তুমি এরকম হাত পা ঠান্ডা হয়ে গেছে কেন তোমার, মানে এই কথাটা শুনবো আমি আসলে, তখন কোনো উত্তর দেননি? আহা হ্যাঁ, এই এতটুকুই ছিল, এছাড়া কিছু হওয়া ছাড়া কোনো আমি কোনো কথা বলতে পারতেছি না, এক্সপেক্ট করছিলাম না, বিকজ মানে আমি আই ওয়ান্টেড টু ফিলিংস টু এক্সপ্রেস করার, যে আচ্ছা, কারণ হয় না দেখা গেল যে রুম্মন অনেকদিন কারোর সাথে মানে কাউকে ভালো লাগলো এক্সপ্রেস করতে পারলো না সময় মতো, পরে সাফার করবে, তার মানে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম আদিতি, যে দেরি করো না, দেরি করার কিছু নেই, নিজের ফিলিংস জানিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হোক বা না হোক। আচ্ছা, এই যে তার আগে এত বছর আপনি চলচ্চিত্র অভিনয় করলেন, অনেক সুন্দরী সুন্দরী নায়িকার সাথে অভিনয় করেছেন, তারপরে এত দিন অপেক্ষা করে এত দিন পরে কেন একজনকে প্রপোজ করলেন?
আসলে যেটা হয়েছে যে নায়িকাদের সাথে যখন অভিনয় করেছি প্রত্যেকের সাথেই প্রেমে পড়তাম, অ্যাজ ইউ নো আমি প্রেমিক পুরুষ টাইপের, বড় পর্দায় সেই প্রেমগুলো খুব চমৎকার ভাবে আসতো। আর যেটা হয়েছে যে কো আর্টিস্ট মানে একজন সহকর্মী, আমার কাছে কখনোই তাকে তাদেরকে লাইফ পার্টনার ইজ ডিফারেন্ট থিং বলে মনে হয়েছে, এবং মানে উই ইউজ টু ওয়ার্ক টুগেদার, কিন্তু এটাকে আবার প্র্যাকটিক্যাল লাইফে নিজস্ব জীবনে ক্যারি আউট করবো, আর হয়তো করতাম যদি বাটারফ্লাই গুলো ফ্লাই করতো, কিন্তু ফ্লাই করেনি, আমি কি করবো, সব ঝামেলায় বাটারফ্লাই, সব ঝামেলায় বাটারফ্লাই, দে স্টার্টেড ফ্লাইং সাডেনলি আফটার সো মাচ অফ ইয়ার্স। আমাদের দেশের এত জনপ্রিয় একজন নায়ক যিনি প্রেমিক হিসেবে অনেক অনেক ছবিতে একজন সুপারহিট প্রেমিক, তিনি প্রথম প্রেমে পড়েছিলেন কবে? ক্লাস 5-6 না বোধহয় আমি 6 হঠাৎ একদিন দেখি যে ওটার ক্যারিয়ারের পেছনে কে জানি 10-12 গোলাপ ফুল এরকম রেখে গেছে ক্যারিয়ারের মধ্যে চাপা দিয়ে। তো ক্লাস 6 এ পড়ার সময় সেই গোলাপ ফুল দেখে আবারও ওই তখন বুঝলাম যে ছোট ছোট, দ্যাট ওয়াজ ভেরি স্মল বাটারফ্লাই, ফুলের চারপাশে ঘোরাঘুরি করছিল আমার ভিতরে, ওই যে গোলাপ ফুলটা দেখে মেবি কেউ অন্য কারোর জন্য রেখে গিয়েছিল, হয়তো সাইকেলটা ছিল, সাইকেলটাকে অবলম্বন করা যে এখানে সাইকেলটার মধ্যে রেখে গেলাম, সামবডি এলস সে হয়তো নিয়ে যাবে, কিন্তু আমার কাছে কারো জন্যই মনে হচ্ছিল যে গোলাপ ফুলগুলো যেন কেউ আমাকে দিয়েছে, এবং একটা অদ্ভুত ফিলিংস। এবং সেই রহস্য উন্মোচন হয়নি, সেই রহস্য উন্মোচন অনেক চেষ্টা করেছিলাম, বাট ওটা রহস্যই থেকে গেছে, কারণ এর কারণ কি জানো, ওগুলো ছিল স্মল বাটারফ্লাই, স্মল এই জন্য রহস্যের পেছনে বেশি লেগে থাকা হয়নি, আর বেশি লেগে থাকা হয়নি, এন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লাভ। ওকে, আচ্ছা এই যে একজন চিত্রনায়ক সুপারস্টার সে আপনাকে প্রপোজ করলো, তা আপনার মনে ভয় করেনি যে একজন ফিল্মের একজন সুপারস্টার সে না জানি কেমন হয়, কিংবা তাকে নিয়ে তো অনেক নায়িকার সাথে রিউমার পত্রিকার পাতায় ছাপা হয়, তার প্রস্তাবে সাড়া দেবেন কিনা, কিংবা বিয়ের মতো একটা ডিসিশন আপনি নিলেন, সেটা কোন সাহসের উপর ভর করে? আসলে আমি চুকেছি আসলে অনেকগুলো, যখন ও ফার্স্ট প্রপোজ করলো আমি তো ট্যুরেই চলে গেলাম, আমি তখন কোনো অ্যান্সার দিইনি, আসার পরে আমি পুরো ট্যুরটাই খালি চিন্তা করছি, ভাবার জন্য লম্বা সময় পাওয়া গেছে, 25টা দিন আমি, এবং আমাকে ওই ট্যুরে আমি ফার্স্ট সবাই আমাকে দেখে বলতেছে তুমি কি চিন্তা করো, তুমি কি চিন্তা করো, তোমার কি হয়েছে, আম্মু বকা দিছে নাকি, আম্মু বলতেছে কি হয়েছে তোমার, এয়ারপোর্ট থেকে তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি বলি এই ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে গান বাজতে পারতো, রিয়াজ ভাইয়ের ছবি রং নাম্বার ছবি, সেই গান প্রেমে পড়েছে মন পড়েছে এক মানুষ হয় পাগল করেছে একদম, মানে ফিল্মের জিনিসগুলো কিন্তু হচ্ছে তখন বাস্তবে। তারপর এরপর তখনও আমি সিরিয়াস না, কারণ হচ্ছে এনারা তো সবাইকে ভালোবাসার কথা বলে, হাজার হাজার মেয়ে আছে এনাদের জন্য, এভাবে হাজার হাজার মেয়েদের সাথে তার গুনতে পারলে কিন্তু ভালো হলেও তো ভালো হতো, 25 দিন তো গেল এভাবেই, তখন ডিসিশন নিলাম যে আচ্ছা আমি ঢাকায় গিয়ে ভালোভাবে জিজ্ঞেস করবো, তারপর অগ্নি পরীক্ষা, হ্যাঁ যে আসলেই কি। পরে ঢাকায় আসতে আসতে আমি একটু অসুস্থ হয়ে যাই, কিন্তু আমার দেখা করার জন্য খুব ইচ্ছা করছিল, কাহিনী তো নতুন অসুস্থতা, আর জ্বরও আমার, তখন আমি নামলাম মাত্র প্লেন থেকে নেমে আমি ফোন দিয়ে বললাম যে আমি আসছি, বলছে ও তুমি আসছো, আচ্ছা আমি তোমার সাথে দেখা করার ব্যবস্থা করছি। আমাদের দেখা করার ব্যাপারটা খুব ডিফিকাল্ট ছিল, বিকজ আমি সব মানে সব জায়গায় পাবলিকলি আসা সম্ভব ছিল না, আর আম্মু সবসময় আমার সাথে থাকতো, তো আমার একা বের হওয়া তো অসম্ভব, এটা সম্ভবই না, কি উপায়, শুধুমাত্র কাজের বাহানা দিয়ে আমাকে নেওয়া সম্ভব, যে একটা কাজের জন্য তিনাকে লাগবে একটু নিয়ে আসেন, আমরা দেখবো একটা নাটকের কাজ আছে একটু নিয়ে আসেন, অডিশন রাউন্ড, হ্যাঁ অডিশন রাউন্ড, এই টাইপের কিছু, প্রেমের অডিশন। তো আসলে নাটক টাটক কিছুই না, গল্প টল্প করে চলে আসে, দেখা হলো আমাদের, এইভাবে আসলে কিছুদিন যায়, এরপর
ফোনে অনেক কথাবার্তা হওয়ার পর আমি যা হয় হবে, ভাগ্যে যা আসে এভাবেই ছেড়ে দিছি। যদি ভাগ্যে হয় হবে, না হলে না হবে। আর ভালো লাগা তো আমার ভিতরেও আছে, সমস্যা কোথায়? আর কথা বলতে ভাল লাগতো যতদিন যায়। প্রেম যে সবারটাই সাকসেস হয় এমন তো না। তবু আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি বিয়ে করছি, একসাথে আছি এখন পর্যন্ত। এবং ভাগ্যের উপর আপনি নির্ভর করেছিলেন বলেই কিন্তু আমরা এই সুখী দম্পতিকে দেখতে পাচ্ছি। এবং উনি যখন কথা বলে আপনার চোখে মুখে লজ্জা, এবং আপনি যখন বলেন ওনার চোখে মুখে লজ্জা, মনে হচ্ছে যে আপনি কালকে প্রেমে পড়েছেন। লজ্জা না, আমাদের প্রতিদিনই, আমাদের কাছে মনে হয় প্রতিদিনই আমরা একবার করে প্রেমে পড়ি, এবং ডে বাই ডে প্রেম একটা অন্যরকম ফর্ম নিচ্ছে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিস মিস করছে, সেটা হচ্ছে চায়না থেকে আসার পরে শি বট এ ভেরি স্মল গিফট ফর মি। মানে যাকে ভালোবাসি বললেন তাকে ছাড়া থাকা বা তার সাথে কোনো যোগাযোগ নেই, এই সময়টা আপনার কিভাবে কেটেছে? আমার শুটিং করে কাটতো, আর আই ওয়াজ ভেরি বিজি তখন, আর সকালবেলা যেতাম, আর মাঝে মাঝে ব্রাশ বেশ মিস করতাম। যে একজন লোককে বললাম, আমাদের কথা হয়নি না, চায়নাতে যে সম্ভবত সিম পাইনি বা তাকে দেওয়া হয়নি, পঁচিশ দিন ওয়াজ ভেরি লং টাইম, আমার কাছে মনে হচ্ছিল অনেক লম্বা সময়, কাটছে না কিছুতেই। এবং কিভাবে, তখন তো স্কাইপ টাইপ এত কিছু ছিল না, নতুন কিছুদিন হলো এসছে। সো ইট ওয়াজ ভেরি বোরিং টাইম। ফোনটা যখন পেলাম, ফার্স্ট নাম্বারটা দেখলাম, অ্যান্ড কি একটা শুটিং এর মধ্যে ছিলাম, ডিরেক্টর ডাকতেছে, আমাকে ধরে রাখেন শুটিং। ভাই আপনি তো শুটিং এ সবসময় ফোন, মানে দিস ইজ ভেরি ডিফারেন্ট ফোন, বুঝবেন না, দুই মিনিট ভাই, দুই মিনিট পরে। অসাধারণ এক লাভ স্টোরি। তো প্রেমের বয়স কত ছিল বিয়ের আগ পর্যন্ত? আমরা দু বছর প্রেম করেছি। প্রেম হচ্ছে, থাকুক ভিতরেই থাকুক, এটা একটা পার্সোনাল জিনিস। সুন্দর করে হ্যান্ডেল করেছে, কাউকে জানতে পারে। হ্যাঁ, তো ততদিনে মোটামুটি এক্সপার্ট হয়ে গেছিলাম যে দেখা হতো কিভাবে। দেখা হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, অডিশন অডিশন হতো, তারপরে বিভিন্ন, আমার অনেক কিছু খাইতে ইচ্ছা করতো, ভ্যারাইটিস খাবার, জানি আমার এটা খেতে ইচ্ছা করছে খুব, কোথায় খাবো বুঝতেছি না, কোথায় একটা পাবো তাও বুঝতেছি না। আমি রান্না করে নিয়ে আসছি, আর অফিস তো আমার ধানমন্ডি বাসার অপোজিট, রাস্তার অপোজিটে ছিল, আমার বাসাটা অনেক কাছে ছিল ওখান থেকে, বাসা খুব কাছে কাছে আমার অফিস থেকে, পত্রিকার অফিস থেকে তখন। আচ্ছা, রিয়াজ তো তখন সুপারস্টার ছিল, তার কোন ছবি দেখা হয়েছিল আগে? হ্যাঁ, পর্ণা চোখে বড় তো দেখছি, তারপর প্রাণে যে মনের মাঝে তুমি, এগুলো দেখছি, টিভিতে দেখছি। কিন্তু ওই সময় যখন ছবি দেখতেন, তখন কি তাকে নিয়ে কখনো স্বপ্ন দেখতেন? থাকে না যে মেয়েরা অনেক সময় ছবি দেখার সময় স্বপ্ন, না আমার ওই দুঃসাহস কখনো হয় নাই আসলে, বা ওরকম স্বপ্ন আমি কখনো দেখি না যেটা হবার না, কিন্তু আমার সাথে এটা হইছে। আর বাস্তবে যখন এই যে মাঝখানের দুটো বছর, তখন কেমন লাগতো যে এই সেলুলয়েডের পর্দার যে হিরো যাকে দেখেছি সে এখন জীবনে আছে? একটা পর্যায়ে ফিল হতো যে এটা হবে না কখনো, এটা হওয়ার না, আমার কি এমন আছে, আমাকে এত ভালো লাগে কি আছে, আমি তো খুবই সিম্পল থাকি, এত ভালো লাগবে কেন, বিয়ে হবে না হবে না, এটা এই পর্যন্তই থাকবে। এই সিম্পলিসিটি হয়তো বিউটি, এবং সেটাই ওনাকে টেনেছে হয়তো। আর এই দুবছরের মধ্যে একটা মজার ঘটনা আছে যেটা আমরা কখনো কোথাও বলিনি, সরি এটা একটা সিক্রেট ছিল। লাইক একবার আমি আর কলেজ থেকে পিক করতে গেছি, যে উই পাস সাম টাইম কিছু সময়, আমি আমার গাড়ি আমার জুতা নিয়ে ওর গেটের সামনে দাঁড়িয়েছি, গেটে ছিল, মানে আমরা একটু ঘুরতে যাব, আমার কখনো আমাকে নিয়ে ঘুরতে যেতে পারে না, উপায় কি, কলেজ থেকে না বলে বেরোতে হবে, কিছু উপায় নেই, বাঙ্ক করে। হ্যাঁ, আচ্ছা,
তো এখন কি করা যায়? আমি বললাম আচ্ছা দারোয়ানকে কিছু পয়সা দিলে যদি বের হতে দেয় তুই দাও দেখি দিবে বোধহয়। আর আমি কোনোদিন এসব কাজ করিনি, আমি করবো কিভাবে? পরে আর বের হওয়া হয়নি, দারোয়ানকে টাকাও দেওয়া হয়নি। আর আমার বুক কাঁপছে যে দারোয়ানকে টাকা দেবো, রিয়াজ সাহেব টাকা দিচ্ছে কলেজে ছাত্রী বাগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা পরদিন নিউজ হয়ে যাবে। আমরা গাড়ি নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর দেখলাম ও গেট দিয়ে দাঁড়িয়ে আছে দুজনে, আমি গাড়িতে বসা আর সে গেট ধরে দাঁড়ানো। এরপরে আবার দারোয়ান বললো যে ম্যাডাম ভিতরে যান বা কিছু একটা বললো, দেখি ভিতরে চলে গেলো। আমি কিছুক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে এই সময় বিরহের একটা গান হতে পারছিল কিন্তু একটা সিনেমার প্লট পেয়ে যাচ্ছে, এই যে 25 দিন, তারপরে এই যে বিরহ, এই যে 2 বছর। এই 2 বছর কি আপনার মানে হিংসা হতো যখন পর্দায় দেখতেন রিয়াজ অন্য কাউকে ভালোবাসি বলছে? কখনোই না, এটা কখনো হয় না আমার ভিতরে। কিংবা বিয়ের পর? বিয়ের পরও না, কারণ বিয়ের পর তো আরো না, কারণ ওয়াইফ বিয়ের পর তো আমি ছেড়ে দিছি। বিয়ের অনেক মানে 2 বছর তো কাজ করছো, 2-3 বছর, তারপর এখন তো নাটকে নায়িকাদের বলে। তারপর এটা আমার কেন সবাই জিজ্ঞেস করে আমাকে যে হিংসা হয় না বা তোমার একটু কেমন লাগে না মনের মধ্যে, আমি না এটা হয় না, কেন হবে? আমি হচ্ছি ওয়াইফ আর এখানে আর্টিস্ট কাজ করতেছে, যেখানে আমিও কাজ করছি কোনো এক সময়, তো এটা হওয়ার প্রশ্নই ওঠে না। আসলে আপনাকে এত মে হিংসা করে, আপনি হয়তো ফুরসত পান না হিংসা করার। কাজের কথা যেহেতু এসেছি, আমরা একটু কাজের প্রসঙ্গে আসি। রিয়াজের কাছ থেকে শুরু করি, ছোটবেলার গল্পে ছিলাম, তারপর কাজ শুরু করতে করতে তো অনেকখানি দেরি, মাঝখানে তো প্ল্যান তো ছিল না, এমন তো না যে ছোটবেলা থেকেই অভিনয় করা বা এরকম কিছু। আমি যেটা হয় ছোটবেলা থেকে, আমি ম্যাট্রিক পরীক্ষার পর আমরা যশোর চলে আসি, আমার আব্বার চাকরি রিটায়ারমেন্ট হয়ে যায় এবং আমরা যশোর চলে আসি। যশোরে এসে আমি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই। যশোর হচ্ছে আপনাদের পৈতৃক? যশোর হচ্ছে পৈতৃক নিবাস আমাদের। হ্যাঁ, তো ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো, তখন আমার ফ্রেন্ডরা বলল যে এয়ারফোর্সে একটা চলছে টেস্ট চলছে, মানে তুই যাবি কিনা। তো আমি আম্মাকে বললাম যে আমাকে 250 টাকা দাও, পিকনিকে যাব। কেন এয়ারফোর্স বললে রাজি হতেন না? মানে অনেক এক্সপ্লানেশন লাগতো, অনেক কিছু বলতে হতো কি কেন, মানে এত ঝামেলাতে যেতে চায়নি। আর যদি দেখা গেল যে না হলো, তখন একটা বাসায় এসে লজ্জা। তো যে কারণে 250 টাকা নিয়ে তার কাছ থেকে পরের দিন গেলাম যে আমি পিকনিকে যাচ্ছি, বলে আমি গেলাম যে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিলাম। এবং এয়ারফোর্সের সিস্টেমটা ছিল, প্রথমে একটা রিটার্ন পরীক্ষা হয়, মাস একটা রিটার্ন পরীক্ষা, ওখান থেকে স্ক্রিন আউট হয়ে যায় অনেক ছেলে পেলে। তারপরে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা, ইংলিশ, দেন ম্যাথমেটিক্স, দেন IQ, এরকম হওয়ার পরে পরে ফাইনালি রাত্রের বেলা মেডিকেল টেস্ট অ্যান্ড ভাইবা। ভাইবা হওয়ার পরে আমার কাছে মনে আছে প্রায় ওই খুলনা যশোর মিলিয়ে প্রায় 10-12 হাজার ছেলে পেলে পরীক্ষা দিয়েছিল ফাইনাল রাতের বেলা। তখন বাজে হচ্ছে রাত 9টা বা 10টা, তখন আমরা 11 জন ছেলে সিলেক্ট হয়েছি ওই জোন থেকে। এয়ারফোর্সে তো সারা বাংলাদেশ থেকে বোধহয় বেশ কম সংখ্যক নেওয়া হয়, 50 জন। হ্যাঁ, আমাদের ওই কোর্সে ছিল 13 জন, আমাদের কোর্সে ছিল 13 জন। তো ওই 11 জন আমরা ISSB-র জন্য সিলেক্ট হয়েছি, তখনও কিন্তু ফাইনাল সিলেকশন, এরপর অনেকে বাদ গেছে, ই হয়েছে। সো ওই ISSB-র জন্য সিলেক্ট হয়েছে, এটাই মনের মধ্যে অনেক বড়। রাত্রেবেলা বাসায় এসে মাকে বলছি যে আমি এয়ারফোর্সে সিলেক্ট হয়ে গেছি। উনি কিছু বুঝলো নি না, মানে সে কোনো আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে আসলে, সে আমাকে জড়ায় ধরে কান্না শুরু করলো। পরে আমি ব্যাপারটা তাকে এক্সপ্লেন করলাম যে আমি এটা 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 একটা ফাইটার পাইলট হবো, প্লেন উনি উড়ে বেড়াবো। সো তখন দেখলাম উনি খুব কান্নাকাটি করছে। এবং ISSB-র কার্ড আসবে কি আসবে না, কলাপ লেটার, খুব একটা ইসের মধ্যে আছে, মেল আসলেই দেখি আসছে কিনা। সো যে কোনো একদিন সেই হলুদ খামের চিঠিটা আসলো, দেখলাম যে ISSB-তে ডাকা হয়েছে। ISSB was another test. ISSB থেকে অনেক ছেলে পেলে বাদ পড়ে যায়। সো যাই হোক, ISSB-টাও পার হলাম সামহাও, মেডিকেল টেস্ট। এবং একদিন দেখলাম যে আমি একাডেমিতে একদম গেছি, এবং ফার্স্ট ডে ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। সো আমাদের কোর্স ছিল 22nd GDP, আমরা 13 জন ছিলাম, আনলাকি 13 এই কোর্সে। সো সকালবেলা আমরা ঢাকা থেকে রওনা দিই ট্রেনে করে, কারণ চিটাগাঙে যেতে হবে, আমাদের BMA-তে যেতে হবে। BMA-তে আমরা আর্মি, নেভি, এয়ারফোর্স 3 মাস কম্বাইন ট্রেনিং হবে একসাথে। তো আমরা রাত্রেবেলা যেয়ে পৌঁছালাম BMA-তে এবং ট্রেন থেকে নামলাম, একটা অদ্ভুত ফিলিংস, পুরো ট্রেন জার্নিটা অন্যরকম, অফিসার হয়ে গেছি, পাইলট হয়ে গেছি। একজন আমাদের আর্মি বা এয়ারফোর্সে একটা মানুষ 3 বার জেনারেল হয়, একটা হচ্ছে ক্যাডেট লাইফের ফার্স্ট ডেতে সে জেনারেল হয়, একটা হচ্ছে ফার্স্ট কমিশন পাওয়ার দিন জেনারেল হয়, এবং ফাইনালি সে জেনারেল হয়।
ওটা ছিল আমার ফার্স্ট জেনারেল, বিশাল ভাব টাব নিয়ে ঢুকছি আমরা একদম চুল টুল বড় শার্ট মার্ট সুট টুট পরে। তো ঢুকার পরে বললো যে আপনারা আসছেন আপনারা কারা, জমকমক অফিসার এই সাইজ। ও আচ্ছা 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 ঠিক আছে। খুব আদর সব যে বাক্স টাক্স বড় সুটকেস, স্যার এবার কষ্ট করে সুটকেসটা একটু মাথায় নেন। সাথে সাথে বেলুনের মতো ফুস হয়ে গেলাম যে এবার কি ব্যাপার, সুটকেস মাথায় নেবো মানে? জি স্যার, সুটকেসটা কষ্ট করে মাথায় নেন, নিয়ে একটু বসেন। সুটকেস মাথায় নিয়ে তো হেঁটে যাওয়ার কথা, সুটকেস মাথায় নিয়ে বসবো কেন? তারপরে যাই হোক বসলাম, মানে কি না হয় যদি না বসে কি হয় না হয়। এবার লাফায় লাফায় ব্যাঙের মতো করে যান, দ্যাট ওয়াজ এ ফ্রগ জাম্প অ্যান্ড স্টার্টেড পানিশমেন্ট শুরু হয়ে গেল ওইখান থেকে, এক কাইন্ড অফ র্যাগিং। এবং আমরা দু ঘন্টার মধ্যে পুরো আওলা হয়ে গেলাম। আওলা বলতে যে জেনারেল ভাব চলে গেল, জেনারেল তো দূরের কথা, কোথায় এখন কোন দিক থেকে পালাবো। প্রায় আমরা তিন চার ঘন্টার মধ্যে মনে হচ্ছে যে জীবন এটা কোথায় এসে পৌঁছালাম, মানে এটা যোজক নরক জাহান্নাম, মানে জায়গাটা একটা অদ্ভুত একটা জায়গা। আমরা সুটকেস নিয়ে লাফাচ্ছি আর বলতেছে যে UBF ক্রো শাউট লাইক কা কা কা, আমরা সুটকেস নিয়ে কা কা। তখন বুঝলাম যে আমাদের সিনিয়র ক্যাডেট এবং এটাই র্যাগিং, এবং এই র্যাগিংটা আমাদের কন্টিনিউ করে ক্যাডেট লাইফে এবং এটা খুব রিকোয়ার্ড। হ্যাঁ, মানে দিস ইজ দ্য সিস্টেম, এটা বলতে একটা ডিসিপ্লিনের একটা ডিসিপ্লিনের অংশ। এবং তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে বললো যে ওকে, শীতকাল ছিল তখন, সো ফার আই ক্যান রিমেম্বার ইট ওয়াজ 10th January 1989, তো বললো যে ফাইন তোমরা গোসল করে আসো। ভেরি হ্যাপি যে গোসল করে আসবো। বললাম হাও? তো বললো এই ড্রেসটা পরে যাবা, কলের নিচে দাঁড়াবা পাঁচ মিনিট, এবার এ চলে আসবা, এটাই হচ্ছে গোসল। তো শীতকালে আমরা এমনি ঘামে ভিজে গেছি শীতের মধ্যে, স্যুট টুট পরা, সেই স্যুট টুট নিয়ে দৌড়ায় চলে গেলাম শাওয়ারের নিচে, দাঁড়ালাম শাওয়ার খুললাম, পানি পাঁচ মিনিট পড়লো, আবার চলে আসলাম শীতে কাঁপছি ভেজা কাপড়ে এবং জুতা ভেজা, জুতার মধ্যে থেকে পানি বেরোচ্ছে। ফার্স্ট ডে ইট ওয়াজ সমস্ত কিছু, এবং এটা করা হয় এই কারণ যে একটা মানুষকে মানে ব্রাশ আপ করে দেওয়া হয়, সব মেমোরি টেমোরি সব গন হয়ে গেল, আমি কোথায় আসছি, একটা নতুন নতুন ওয়ার্ল্ড এর মধ্যে আমি ঢুকলাম। মনোবলটাও বোধহয় পরীক্ষা হয়ে যায় এতে, মনোবল আসলে পরীক্ষা, এটা একটা স্ট্রেংথ তৈরি হয়, একটা অ্যাডাপ্টেবিলিটি তৈরি হয়, এবং বেসিক্যালি যে সমস্ত কিছু থেকে সবাইকে অনেক অনেক জায়গা থেকে আসছে সবাইকে একটা মেন্টাল স্ট্রেনের মধ্যে ফেলে দিয়ে একটা ক্লিন করে একটা লেভেলে দেন সবাই একসাথে আবার জার্নি। আচ্ছা, আপনার এই গল্পে আরো ফিরতে চাই, তারপরে কিভাবে আপনি চলচ্চিত্রে এলেন, তবে তিনার দিকে একটু ফিরতে চাই। এরকম স্ট্রাগল তো করতে হয়নি না? আচ্ছা, নরমালি দেখা যায় যে যারা ফিল্মের নায়িকারা তাদের নাচ জানাটা খুব জরুরি। আপনি ছোটবেলা থেকে নাচ করেন, গান শিখতে গিয়েছিলেন, গানের জন্য ভর্তি হতে গিয়েছিলেন বোধহয়, কিন্তু নাচে শেষ পর্যন্ত আপনি মাহির হয়েছেন। তো আপনি ফিল্মে অভিনয় করেননি কেন? নাকি সেটাই প্ল্যান ছিল? না, এটা কখনো নাকি নিষেধ ছিল? ফ্যামিলি থেকে তো অবশ্যই নিষেধ ছিল, আমার ফ্যামিলি কখনোই চাইতো না, বাবা কখনো চাইতো না যে আমি মিডিয়ায় কাজ করি, কারণ মিডিয়ায় যেমন পজিটিভ তেমন নেগেটিভ, মেয়েদেরকে নিয়ে স্পেশালি অনেক রকম কথা হয়। তো আমার বাবা বিশেষ করে অনেক পরিবারে ভয় পায়। হ্যাঁ, তো আমার বাবাও চাইতেন না, আমার মেয়ে একটা মাত্র মেয়ে, বংশের বড় মেয়ে, মিডিয়ায় কাজ করবে, নাচানাচি করবে, একজন ছোট ছেলে একজন বড় মেয়ে। হ্যাঁ, দাদা দাদি সবার থেকে একটা না ছিল সবসময় বরাবরই। আমার মা খুব চাইতেন যে মেয়ে, আমার মেয়ে নাচ গান সব করবে, যে এরপর সে যেটা পছন্দ করে সেটাই করবে, কিন্তু এখন ছোট আছে, এখন সবই করবে। আর আমি নাচে ভালো করতাম, গান টান সব কিছু থেকে নাচটা আমার ভালো লাগতো। পরে আলটিমেটলি আম্মু একবার ফাইনালি ডিসিশন নিয়ে নেয় যে না, আমাকে আর করাবো না, সবাই এত মানা করে আমি আর করাবো না, ফাইনাল ডিসিশন নেয়, আবার টিচাররা বলে মেয়ে এত ভালো করে কেন মানা করবেন, মানে কেন বন্ধ করে দিবেন, এটা করুক, ওকে করতে দেন। এখন যে ও বড় হয়ে যদি রাখে, ও যদি এই প্রফেশনে থাকে থাকবে, সমস্যা কি? পরে এই নাচটা আস্তে 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 একটা পর্যায়ে এখন আসেনি, আরো অনেক আছে, আমার আরো অনেক জানার আছে, ইচ্ছা আছে। শিক্ষকতা করছেন? হ্যাঁ, কিন্তু আসলে এটা
আরো কিছু জানলে আমার কাছে মনে হয় আরো ভালো হতো, আরো অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। এখনো মাত্র তো শিখতে শুরু করলেন কোন বয়সটাতে? 5 বছর। বাহ, খুব কম সময়ও না আসলে, অনেকখানি সময় পার না, এটা কিছুই না আমার কাছে মনে হয়। কারণ আমাদের সিনিয়র টিচাররা অনেক কিছু জানেন, এমন অনেক আর্টিস্টরা আছে যে তারা এখন পর্যন্ত দুঃসাহস করে না শিক্ষকতা করবে, এখনো তাদের অনেক কিছু জানার আছে। তো তাদের এই অবস্থা তো আমার, আমি তাও করছি, বাচ্চারা পছন্দ করে এ কারণে করছি। ইনশাআল্লাহ নিজের একটা একাডেমি দেওয়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক। আমরা শুনে নিলাম যে ওর ভবিষ্যৎ পরিকল্পনা। তো ব্ল্যাকআউট হয়েছিল কবে? ব্ল্যাকআউট হয়েছিল আমি যখন এসএসসি দিই, তার 7 দিন, এক্সামের 7 দিন আগে আমি শুটিং করছি। তখন ঠাকুরের একটা, হ্যাঁ, ব্ল্যাকআউট ডিজিটাল ফিল্ম ছিল কথা। হ্যাঁ, তো সেটা কি লুকিয়ে করা নাকি পরিবারকে জানিয়ে করা? ওটা লুকিয়ে করা, কারণ হচ্ছে তখন ঠাকুর দা উনি এমন ভাবে আমার পিছনে লেগেছিল যে প্রায় 3 মাস ধরে সে বলছে বলছে আমি তোমাকেই নিব। আমি বলছি ঠিক আছে নিয়েন, সমস্যা নেই, আমার এক্সাম হোক তারপর। না, তুমি 3টা দিন সময় দাও তোমাকে, আমি একটু মানে 3টা দিন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দিলেই হবে, আমার এক্সাম অত কিছু বুঝে। না, তুমি এই ক্যারেক্টারের জন্য তোমাকে দরকার, তুমি করো। আর প্রথমত সত্যি কথা বলতে অভিনয় করার দুঃসাহস আমি কখনোই করি না, কারণ অভিনয় আমার কাছে অনেক কঠিন লাগে। নাচটা আমি কমফোর্টেবল সবসময়, এই কারণে অভিনয় বা ফিল্ম এসব নিয়ে আমি সাহস করিনি কখনো। রিয়াজ ভাই, আপনার চলচ্চিত্রে আসা কিভাবে? আমি যেটা বললাম, ফার্স্ট ডে থেকে নিয়ে প্রায় আমি 6 বছরের মতো এয়ারফোর্সে ছিলাম। এর মধ্যে আমার বেসিক ট্রেনিংটা, ফাইটার ট্রেনিং হয় টার্কিতে, 2.5 বছর আমি টার্কিতে ছিলাম, ইজমিরে আমি বেসিক ফাইটার ট্রেনিং করি। ওখান থেকে আসার পরে আমাদের যে কোনো একটা কারণে এয়ারফোর্স ছাড়তে হয় আমাকে। সো এরপরে আমি ইনজুর্ড হয়েছিলাম, তারপরে আর অনেক ঘটনা ছিল। তো এরপরে হঠাৎ করে একদিন আমার কাজিন বাবিদ আপু বললো যে তুমি একদিন আসো, শুটিং দেখো, ভালো লাগবে। আই ওয়াজ গেটিং ফ্রাস্ট্রেটেড। চিত্রনায়িকা বাবিতা, হ্যাঁ, তো মানে কাজ ছেড়ে দিয়ে কিছুটা হতাশার মধ্যে ছিলাম। হতাশার মধ্যে ছিলাম। ফ্লাইং কি খুব এনজয় করতেন? হ্যাঁ, ডেফিনেটলি আমি ফ্লাইং অনেক এনজয় করতাম। তো বললো যে তুমি আসো একদিন শুটিং দেখো। তো শুটিং দেখতে যেয়ে আমার জসীম ভাইয়ের সাথে দেখা হয় ফার্স্ট। আমার জসীম ভাই বললেন যে তুমি কি ছবি অভিনয় করবা? তো ইট ওয়াজ লাইক এ মানে আরেকটা অন্যরকম ফিলিংস, যে আমি গেছি যে নতুন নতুন নায়িকারায়িকা আসছে, তখন খুব এয়ারফোর্স থেকে আসছি, মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার ছিল। আর আমাদের যে কনফাইন একটা লাইফ ছিল, লাইক এয়ারফোর্সের লাইফ অনেকটা কারাগারের মতো, এবং বিশেষ করে যখন ছবির নাম বাংলার নায়ক, ছবির নামটা তখন কিছু ঠিক হয়নি, কোনো কিছু ঠিক হয়নি, ছবি করবা কিনা সাথে সাথে আমি বললাম যে আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু পাপি বাবুকে জিজ্ঞেস করি, পাপি মানে ববিতা বাবুকে জিজ্ঞেস করে নেই, আর বাসায় একটু কথা বলতে হবে, তারপরে বলি। তো বাসায় আম্মাকে রাজি করাইতে ইট টুক 7 ডেজ, 7 দিন পরে উনি মতামত দিলেন। তাও অন্য কোনো রকম মানে এক ধরনের ব্ল্যাকমেইল করে যে আমি এখন এয়ারফোর্স ছেড়ে দিয়েছি, নাই, আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড, আই গট টু ডু সামথিং, কিছু না করে তো আমি মরে যাবো, আত্মহত্যাও করে ফেলতে পারি, বোঝা যাচ্ছে না, মানে খুবই একটা সাইকোলজিক্যালি ব্ল্যাকমেইল করে, তাকে ইমোশনাল ভাবে একটা ই করে ব্ল্যাকমেইল করে। আমার ছবির জন্য বেসিক্যালি তাকে তার এক বড় ভাইয়ের কাছে নিয়ে যাই, আমার মামা, মামাকে বলি যে আগে থেকে মামাকে সেট করে রাখি যে মামা দেখেন এই ব্যাপার, আপনি একটু কাউন্সিলিং করতে হবে। মামা বলে আচ্ছা ঠিক আছে, ইটস নট ব্যাড। তো মামা পরে কাউন্সিলিং করে আমাকে রাজি করায়, তাই আমার হ্যাঁ বলে। 7 দিন পরে আমি বলেছি না ঠিক আছে। তারপর ছবির নাম ছিল বাংলার নায়ক। ছবির নাম অনেকদিন পরে জানলাম বাংলার নায়ক, এবং মানে ওই ছবিতে জসীম ভাই ছিল, এটা আমি অবশ্য শুটিং করার আরো 3-4 মাস পরে জানতে পারছি, তখন তো কিছুই জানতাম না, কে আছে না আছে আমি কিছু জানি না। প্রথম দিনের এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল। ফার্স্ট ডেতে আমার ফার্স্ট শট ছিল শাবানা আপার সাথে,
এবং ওটা ছিল আমার ফার্স্ট শট। এবং শাবানা সবার ভীষণ প্রিয় একজন নায়িকা ছিলেন এক সময়, পরে যখন তিনি সাপোর্টিং ক্যারেক্টার করেছেন তখনও সবার প্রিয় ছিলেন, তো তার সামনে প্রথমবার কেমন লেগেছে? শাবানা অনেক বড়, আমরা তার অনেক বড় একজন মানে শি ওয়াজ অ্যান আইডল ফর আস, আর আমরা আমি তার পার্সোনালি অনেক বড় ফ্যান, এবং খুব সুইট একটা মানুষ, পুতুলের মতো মিষ্টি করে কথা বলছে। হ্যাঁ, সো মেকআপ রুমে দেখা হলো, সালাম দিলাম, হ্যাঁ কি খবর, কেমন আছো? মানে খুব, তিনি কি জানতেন আপনার ববিতার কাজিন? এত কিছু বলা হয়নি তখনও, মানে আর তখন একটা দেখে একটা ভয়ের বুক ধুক ধুক করছে তার সাথে যে ফার্স্ট, বাট ফার্স্ট শটটা ফার্স্ট ডেকেই সামহাও ওকে হয়ে গিয়েছিল। এবং আমার মনে আছে যে যারা ওই লাইট করছিল রেলিং এ উপরে, যারা লাইটের লাইট প্যানেলে ছিল, এভরিবডি ক্ল্যাপড। হ্যাঁ, সো এইটা আমার জন্য ভেরি ইন্সপায়ারিং ছিল এবং আই এনজয়েড ইট। আচ্ছা, তারপরে আপনি সালমান শাহর সাথে অভিনয় করেছেন প্রিয়জন ছবিতে, যেটি পরের বছর মুক্তি পেয়েছে, তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? তার সাথে খুব কাজের অভিজ্ঞতা মজা ছিল, তবে যেহেতু একটু বড় সময় আছে, এর আগে আরেকটা জিনিস আমি মিস করছি, এটা না বললে তৃপ্তিটা হচ্ছে না আসলে, সেটা হচ্ছে যে ফার্স্ট দেন নায়িকার সাথে আমার শুটিংটা, তারপরেও আমার মাথা থেকে পানি এখান থেকে টপ টপ করে পানি পড়ছে, সোয়েটিং লাইক হেল, ঘেমে যাচ্ছিলাম। আমাকে বিষ তুলতে হবে আর কি, খুবই নার্ভাস, রীতিমতো বুক কাঁপছে, হাত পা কাঁপছে, ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। তো কোনো ভাবে দুই তিনটা মনিটর হলো, মানে মানে সাপের বিষ পর্যন্ত আমি যেতে পারছি না, জোরে এভাবে চাপ দিয়ে মানে ব্যাপারটা যে বিশ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আর কি, তো ওটাও হচ্ছে, একটা ঘাস শক্ত হয়ে যাচ্ছে, স্টিফ হয়ে যাচ্ছে। এরপরে জসীম ভাই ছিল, জসীম বললো বাবা শোনো, তুমি তো ফার্স্ট টাইম, এটা হয় আমার এর থেকে আরো অনেক বেশি কিছু হয়েছিল, তবে কাজ করো, তুমি আমাকে দেখো। হ্যাঁ, সো হি কল্ড অ্যান অ্যাসিস্ট্যান্ট, নায়িকা না, উনি একজন অ্যাসিস্ট্যান্ট আর একটা ছেলে, দেখে যে এইভাবে এভাবে তাকে দিয়ে উনি একটা রিহার্সাল দেখালেন, ডেমো হলো, উনি ছবির প্রযোজক ছিলেন, আর একটা ছেলেকে দিয়ে যে এইভাবে এভাবে করো, দেন ইটস ওকে। তো আমি আবার তাকে দেখো, মানে যে আরেকটা ছেলেকে বিষ তোলা হচ্ছে, মানে নায়কদের আরেকটি কমন সিন থাকে নায়িকাকে কোলে তোলার, আপনাকে তো এই দীর্ঘ অভিনয় জীবনে অনেকবার নায়িকাকে কোলে তুলতে হয়েছে। প্রথম ছবিতে কোলে তুলতে হয়েছিল, আমার মনে হয় আজকে রাঙা সকালের পর আপনার একবার চান্স নেওয়া উচিত অন্তত সেই দৃশ্যটি দেখার। বাংলা নায়ক যখন রিলিজ হলো তখন কার সাথে দেখেছিলেন বা ফ্যামিলি নিয়ে কি গিয়েছিলেন, হলে গিয়ে দেখেছিলেন? এবং রোজারিতে মুক্তি পেয়েছিল বাংলা নায়ক, আমি ফ্যামিলি নিয়ে দেখতে গিয়েছিলাম। তখন কেমন লাগছিল, প্রাউড ফিল করছিলেন? তখন খুব প্রথম না নার্ভাস না, মানে তখন চারিদিকে তাকাচ্ছিলাম যে কি ব্যাপার, আমাকে কেউ চিনছে না, মানে খুব মানে মানুষের দিকে তাকায় আছি, কেউ দেখছে না, কেউ নোটিশ করছে না, তাহলে কি হলো, আমার পোর্শন কি নাই কি না। এরপরে ছবিতে দেখতে যেয়ে দেখলাম আমি অনেক পরে আসছি ছবিতে, এবং সেই ছবিতে তো জসীম ভাই লিড রোল করেছে, হ্যাঁ হ্যাঁ, মুখ্য ভূমিকা ছিল জসীম ভাই, শাবান আপা। তো এরপরে হল থেকে বের হওয়ার পরে একজন দুজন নোটিশ করা শুরু করলো, কাছে আসলো, আরে ভাই আপনি এটা করেছেন না, তখন একটা অন্যরকম অনুভূতি, দ্যাট ফিলিং ওয়াজ
again becoming a superstar with a general moto. পরের বছর আপনার অভিষেকের পরের বছর আপনি প্রয়াত সালমান শের সাথে কাজ করলেন, তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? সালমানের সাথে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিল এবং মানে আমাদের আমি ততদিনে ডিরেক্টর যেভাবে আমাকে অভিনয় করতে বলতো আমি সেভাবেই করতাম, কিন্তু সালমানের সাথে যখন অভিনয় করতে গেলাম তখন দেখলাম যে সে একটা সিম্পল জিনিসকে তার অভিনয় শৈলী দিয়ে এবং অ্যাড করছে এবং অসাধারণ করে ফেলছে, ইম্প্রোভাইজ করে। এবং তখন আমি ওর কাছ থেকে শিখলাম যে ও মাই গড, একটা জিনিসকে মানে একটা মানে ডিরেকশনের বাইরেও যেটা নিজের থেকে যদি করা যায় একটা জিনিস অনেক বিউটিফুল হতে পারে, অসাধারণ হতে পারে। আর অ্যাজ এ ম্যান হি ওয়াজ ভেরি গুড, ভেরি ফ্রেন্ডলি, খুব জলি ছিল, ফান লাভিং একটা মানুষ ছিল এবং ইউনিটের সবার সাথে খুব মজা করতো, আমাদের সাথে খুব একটা চমৎকার, খুব অল্প সময়ের মধ্যে খুব চমৎকার একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়, অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড। ও আপনাকে লাকি বলতে হবে, কারণ এই সময় অনেকেই তাদের ফেভারিট অ্যাক্টর হিসেবে সালমান শাহর নাম বলেন, আপনি তার সাথে কাজ করেছেন, আপনি জসিম ভাইয়ের সাথে কাজ করেছেন, তারপরে আপনার তৃতীয় ছবি যেটা প্রাণের চেয়ে প্রিয় ডিরেক্টর প্রয়াত মোহাম্মদ হান্না তার সাথে কাজ করেছেন, আপনি হুমায়ুন আহমেদের সাথে কাজ করেছেন, সো ইউ আর লাকি ইন দ্যাট সেন্স। ডেফিনেটলি ডেফিনেটলি থ্যাংকস টু গড অলমাইটি এবং আমার দর্শককে যে তাদের ভালোবাসায় বা তাদের দোয়ায় আমি অনেকের সাথে কাজ করা হয়েছে আমার। তিনার কাছে আসি আবারও, সেটা হচ্ছে নাচ শিখতে তো শুরু করলেন এবং গানও তো শিখতে গিয়েছিলেন, তো এই যে মায়ের প্রচেষ্টায় নাচ শিখতে শুরু করা, এরপর প্রথম কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করা কিংবা বড় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সেটা কবে নাগাদ হলো এবং তখনকার কিছু গল্প শুনি। কম্পিটিশন ছিল আমাদের একাডেমি, যেহেতু তিনটা চারটা শাখা ছিল তখন, তো চারটা শাখা একসাথে বাচ্চাদের বাছাই করে ওই কম্পিটিশনটা হতো প্রতি বছর, তো ওই কম্পিটিশনগুলোতে আমি অ্যাটেন্ড করি, কিন্তু এরপরে বাইরে যে আরও অনেক কম্পিটিশন আছে ওসবে আমার যাওয়ার সুযোগ হয়নি, কারণ ফ্যামিলি থেকে যেহেতু রেস্ট্রিকশন ছিল না। আর নাচের একটা কম্পিটিশন করতে গেলে মিনিমাম আমাকে একটা মাস অবশ্যই সময় দিতে হবে এবং ওটা নিয়েই থাকতে হবে, তো এই থেকে আসলে হয়নি ওভাবে আমার কখনোই কোনো কম্পিটিশনে যাওয়া। আচ্ছা, আপনি যখন বিয়ে করেছিলেন আপনার পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? একজন চিত্রনায়ক জামাই কিংবা বিয়ের আগে যখন প্রথম জানালেন? প্রথম জানালাম তখন বাংলা ছবির থেকে খুব একটা কম ছিল, ব্যাপারটা অনেকটা এই কারণে জানতে চাচ্ছি, কারণ একটা প্লট তৈরি হচ্ছে। ও আচ্ছা, গল্পের প্লট তৈরি। একদম জানানোর সময়টা থেকে আমরা শুরু করি, কিভাবে জানালেন, কাকে প্রথম জানালেন? কিভাবে জানালাম, প্রথম আসলে ওই বলছিল যে আমরা যেহেতু দুজন দুজনকে ভালোই বাসি তাহলে বিয়ে করে ফেলা উচিত আমাদের। বিয়ে করে ফেলার কথা শোনার পর আমি আবার তিন দিন চুপ হয়ে গেছি, তারপরে আসলে আমি আবার তিন দিন চিন্তা করে হ্যাঁ বলে ফেলাই উচিত, এত চুরি চামারি করার কি দরকার, ঠিক আছে। এরপরে আম্মুকে বললাম ফার্স্ট, আম্মু তুমি কি অসুস্থ হয়ে গেছো? এরপর আম্মু ওর সাথে কথা বললো, আসলে কি তোমাদের ভিতরে? পরে ও বলল যে হ্যাঁ আমিও চাই বিয়ে করতে, আমি আঙ্কেলের সাথে ডিরেক্ট কথা বলবো। এরপরে ও আমার বাবার সাথে প্রপোজাল দেয়, ফ্যামিলি আসেন, সবাই আসার পরে আমার বাবা হ্যাঁ না হ্যাঁ না, আচ্ছা হবে না, ফিল্মের নায়ক আমার ছোট মেয়ে, ততদিনে তো রিয়াজ একজন জনপ্রিয় চিত্রনায়ক। ওর ফ্যামিলি মেম্বার সবাই যান, প্রস্তাব দেয়, প্রথমবার না হয়, এরপরে আমি আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিব না, এভাবে হ্যাঁ না করার পরে একটা পর্যায়ে আমাদের বাড়ির ভিতরে ওটা বলি না, ছয় মাস গ্যাপ ছিল, এই ফ্যামিলি বিয়ে হবে না, আমরা ডিসিশন নিয়েছি যে বিয়ে যেহেতু হবে না, ফ্যামিলি রাজি হচ্ছে না, তাহলে এটাকে আর কন্টিনিউ করার দরকার নেই, এটা অফ থাকুক। ছয় মাস আমরা অনেক চেষ্টা করি কিন্তু আমাদের রেগুলার একটা রুটিন হয়ে গেছে যে কথা বলতে হবে, কথা না বললে ভালো লাগে না, আমার তো একদম অভ্যাস হয়ে গেছে যে রাতে কথা না বললেই ভালো লাগে না, কাউকে কিছু না বললে শান্তি লাগতেছে না। ছয় মাস পর আমি আবার, আমি না তুমি ফোন দিছিলাম,
মনে হয় আমি ফোন দিছি, ছয় মাস পর কথা হয়, আবার ট্রাই, চলো আবার ফ্যামিলিকে এক জায়গায় করি। তখন গিয়ে ফাইনালি আল্লাহর রহমত হলো, তখন গিয়ে বিয়ে। আমি রিয়াজ ভাই কষ্টটা বুঝতে পারছি, প্রথমে 25 দিন, তারপরে 3 দিনের সময় নিল বিয়ের প্রস্তাবে, তারপর আবার 6 মাস, 6 মাস মাঝখানে ইন বিটুইন, 6 মাস, মানে কষ্ট হয়েছে অনেক। এবং এই 6 মাসের মধ্যে কত ড্রামা, কত হাই ভলিউমের ড্রামা হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর 18 ডিসেম্বর কিভাবে এলো? 18 ডিসেম্বর তারিখটা হুটহাট করেই ফিক্স করে ফেলা হলো, যখন ডিসিশন, একবার যখন আমি হ্যাঁ শুনে ছাড়লাম যে ঠিক আছে হ্যাঁ, তখন বললাম তাহলে যখন হ্যাঁ একবার হয়েছে আর দেরি নেই, যত তাড়াতাড়ি সম্ভব। আর আমাদের এনগেজমেন্ট ছিল 22 নভেম্বর, দেন ওই দিনই ডেট ফিক্সড হলো যে নেক্সট ডেট আছে 18 ডিসেম্বর। তারপর আপনি বিয়ের পর অভিনয় কমিয়ে দিলেন, সেটা কেন? বালিশের তল থেকে, আগে তোমার বালিশের তলে ছবি থাকতো, আমি দেখেছি তো ছবিটা, বালিশের তল থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল মনে হয়। না সেটা আসলে ভক্তদের বালিশের তলে যে ছবি থাকতো, আপনি কিভাবে দেখলেন? এটা খুব স্বাভাবিক, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক ভক্তদের দাওয়াতে বাসায় যেতে হতো, এবং মনে করেন অনেকে দেখাতো, ভাই আসেন আমার রুমটা একটু দেখেন, দেখতাম সারা রুমে তার ছবি, বিছানার নিচে, তোষকের নিচে, মা হয়তো তোষক টেরে দেখাচ্ছে, দেখো বাবা তোমার ছবি, মেয়ে আমার পুরো পাগল। এটা এরকম অবশ্য আমার কলেজেও ছিল একজন, সরি, কলেজে একজন পাগল ছিল পুরা। আমাদের অ্যাফেয়ার চলতেছে এবং সে তখন মাত্র আমি রিয়াজের সাথে পারফরমেন্স করি, সে আমারই ফ্রেন্ড ছিল, সে বল আমার রিয়াজকে এত ভালো, রিয়াজের নাম্বারটা দেওয়া দাও না, আমরা ধরম ভরম প্রেম করতেছি এবং বিয়ের কথা ফাইনাল হচ্ছে। আমি কি হ্যাঁ হ্যাঁ দিব, সমস্যা কি। এরপরে ওকে বসি, ও তোমাকে এত ভালোবাসে, তোমার বিয়ে করতে চায়। চলচ্চিত্রের প্রসঙ্গে আসি, আপনি যখন চলচ্চিত্রের একজন সুপারস্টার তখন ভীষণ জনপ্রিয়তা পায় অনেক ছবি, রেগুলারলি ছবি রিলিজ হচ্ছে এবং দর্শক ভীষণ ভাবে হলে গিয়ে ছবি দেখছে। এর আগে পরে মিলিয়ে একটা সময় খুব মন্দা ভাব গিয়েছে, আপনি সেটারও সাক্ষী হয়েছেন, তো চলচ্চিত্রের এই যে সব অবস্থা পেরিয়ে এখনকার যে অবস্থা যদি আপনাকে মূল্যায়ন করতে বলি তাহলে কি বলবেন? অনেকক্ষণ পরে একটা সিরিয়াস কোশ্চেন, ঠিক তাই। আচ্ছা না ফাইন, আসলে আমার যেটা মনে হয় যে এখন চলচ্চিত্রে আমরা আরেকটা নতুন যুগে প্রবেশ করেছি, সেটা হচ্ছে ডিজিটাল চলচ্চিত্র। এখন ডিজিটাল চলচ্চিত্র হওয়াতে চলচ্চিত্রটা অনেক ইজি হয়ে গেছে, অনেক ডিরেক্টর ছবি বানাচ্ছে, অনেক আর্টিস্ট অভিনয় করছে, অনেক ছবি হচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে ছবি যদি অনেক হয় রিলিজ খুব কম হচ্ছে, সেটাই অনেকগুলো ছবির ভাগ্যে, মানে হলের ওই এনভায়রনমেন্টের ভাগ্যে জুটছে না। আচ্ছা এখানে যেটা হচ্ছে সেক্ষেত্রে ডিরেক্টর ফ্রাস্ট্রেটেড হচ্ছে, নায়ক নায়িকা যারা ছবিতে অভিনয় করছে তাদের ছবি যখন ফার্স্ট একটা ছবি রিলিজই হচ্ছে না, তখন তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। আর ডিজিটাল ছবি হওয়াতে যে কেউ বানাতে পারছে, কাজে ছবির মানটাও আসলে আমরা, আমার কাছে মনে হচ্ছে যে বজায় রাখা যাচ্ছে না। আচ্ছা আর এর একটা পজিটিভ সাইড হচ্ছে যে টেকনোলজি, হলে সাউন্ড সিস্টেম, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়েছে, পিকচার কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমাদের যে লিমিটেশনসটা সেটার থেকে আমরা এখনো কাভার করতে পারিনি আসলে, সেটা কাভার করতে পারতাম। আমাদের, আমার যেটা মনে হয় যে চলচ্চিত্রের জন্য দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্ক্রিপ্ট, একটা ভালো গল্প, সবার আগে দরকার একটা ভালো গল্প, এবং সেই গল্পটাকে যিনি স্ক্রিনে চলচ্চিত্র, মানে চলচ্চিত্রের রূপ দিবেন, পরিচালক। সো একজন ভালো গল্প এবং একটি ভালো পরিচালকের, একজন ভালো পরিচালকের খুব প্রয়োজন। এইটা এখন পর্যন্ত আমার কাছে সেই অর্থে আছে, হয়তো অনেকেই আছে,
বাট আমাদের দেশে অভাবটা অভাব রয়ে গেছে। সো এই অভাবটা যতদিন না কাটবে ততদিন খুব একটা পজিটিভ কিছু আমরা পাবো বলে মনে হয় না। আচ্ছা, সেই অভাব কাটাবার জন্য আপনি নিজেও তো উদ্যোগ নিতে পারেন, কারণ আপনার এক প্রোডাকশন হাউস থেকে হৃদয়ের কথার মতো চলচ্চিত্র আমরা পেয়েছি। আপনার প্রোডাকশন থেকে আমরা ভালো স্ক্রিপ্ট পেতে পারতাম, আপনার প্রোডাকশন থেকে ভালো ডিরেকশন দেখতে পারতাম। ডেফিনেটলি ডেফিনেটলি দিস ইজ অ্যানাদার গুড কোয়েশ্চেন এবং সিরিয়াস কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে হৃদয়ের কথা আমরা যখন বানিয়েছিলাম, হৃদয়ের কথাকে আমার একটা রেভোলিউশনারি ফিল্ম আমি বলবো। সেটা হচ্ছে তখন চতুর্দিকে অশ্লীল ছবি এবং অ্যাবসলুটলি কাটপিসের ছবি চলতো সমস্ত হলে, 400 ফিটের ক্যানই পাওয়া যেত, প্রত্যেকটা ছবির সাথে একটা 400 ফিটের ক্যান যেত, এইরকম একটা অবস্থার মধ্যে। তারপরে আমার মধ্যে বিশ্বাস ছিল যে না, ছবিটা আমরা অনেক মনোযোগ দিয়ে বানিয়েছি, অনেক যত্ন করে বানিয়েছি, ছবিটা অবশ্যই মানুষের টাচ করবে। এবং দেখলাম যে নর্মালি ওই ধরনের ছবির সাথে পাশাপাশি অন্য কোনো ছবি চলে না, কিন্তু প্রতিটা জায়গাতে হৃদয়ের কথা ট্রিমেন্ডাস ভালো করেছিল এবং ব্যবসা ভালো করেছিল, প্রচুর লোকজন ছিল, এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলা ছবির কোন গান মানুষের গাড়িতে সিডিতে বাজতো এবং সেই গান এখনো শুনছে সবাই, সেই গান মানুষ এখনো শুনছে। আচ্ছা, এরপরে যেটা হলো যে আমার ছবি বানানো প্রোডাকশন হাউস থেকে আর হলো না, তার অনেকগুলি কারণ ছিল। কারণ আমরা স্ক্রিপ্টিং, ভালো স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা চাচ্ছিলাম এর থেকেও ভালো একটা স্ক্রিপ্ট খুঁজে, বা কোঅর্ডিনেশনটা আর হচ্ছিল না। সো আমার মনে হয় যে এখন দ্যার ইজ এ চান্স। আর একটা ছবি বানাতে গেলে লাইক ইটস এ ইট নিডস লট অফ মানি, লিকুইড মানি, এবং এই 1.5 কোটি টাকা বা 2 কোটি টাকা ইনভেস্ট করার পরে এই টাকাটা যে ফেরত আসবে এটার কোনো গ্যারান্টি নাই। আর আমাদের কাছে টাকাটা, আমরা যেহেতু ইউনো মিডিয়াতে কাজ করি, ভেরি হার্ড আর্ন মানি, সো এই টাকাটা আমি 2 কোটি টাকা খরচ করলাম, একটা রিস্ক নিতে পারি না আমার কাছে মনে হয়। আচ্ছা, সো তারপরেও যতটুকু ছিল আমি নিয়ে ফেলেছি। এখন হয়তো আবার আমি আশা করছি যে আবার নতুন করে কিছু করব। বাহ, আমরাও আশাবাদী হলাম। তিনার কাছে প্রশ্ন, এই যে একজন আপনার হাজব্যান্ড এত জনপ্রিয় একজন সুপারস্টার এবং তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং সর্বাধিক সংখ্যক বার মেরিল প্রথম আলো 7 বার পুরস্কার পেয়েছেন, তো সেই অভিনেতা যখন ফিল্ম ছেড়ে দিল বিয়ের সাথে সাথে, সেই সময় আপনার অনুভূতি কেমন ছিল? ফিল্ম ছেড়ে দেয়নি, অলমোস্ট কমিয়ে দিয়ে পরবর্তীতে ছেড়ে দিয়েছে, এটাই ছিল। আর সেই সময় আমি কখনোই চাইনি যে ও ফিল্ম ছেড়ে দেখ বা না করুক। একটা অভিমান, একটা রাগ যে ভালো স্ক্রিপ্ট নাই, ভালো গল্প নাই, সেই ডিরেক্টর নাই, আগের মতো এনভায়রনমেন্টটা নাই, এই রাগ করেই সে ফিল্ম থেকে সরে আসলো যে আমি আর ফিল্ম করব না, আমি বিজনেস করব, বিজনেসে ঢুকে গেল। আর আমি বারবারই বলতাম যে এখন নাই, আসবে, তুমি তোমার মতন করে আবার হৃদয় কথার মতো আরও ছবি করো, বানাও, সবাই দেখবে। হৃদয় কথা যদি দেখে তাহলে আর ছবি কেন দেখবে না, ওটাও দেখবে। আপনার প্রসঙ্গে যদি আসি, বিয়ের পর আপনিও তো কাজ কম করেছেন এবং কমই করছেন, করছি না, তো আপনার কাজের ক্ষেত্রে কেন এমনটা হলো? আমার কাজের ক্ষেত্রে এমনটা হলো হচ্ছে, বরং আমার তো মনে হয় যে ভালো সুযোগের সদ্ব্যবহার করতে পারতেন আপনি, যেহেতু একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছেন। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার বিয়ের আগে চাইলেও করতে পারতাম, কিন্তু করিনি, বা বিয়ের আগেও আমার অনেক ভালো ভালো সুযোগ ছিল, আমি সে কাজগুলো করিনি, কারণ মানে আসতো না, কেন জানি আমাকে দেওয়া হবে না। বিয়ের পরও সুযোগ অনেক ছিল, বিয়ের পরও আরও বেশি সুযোগ ছিল, কিন্তু ওর সাপোর্ট ছিল, সুযোগ ছিল, কিন্তু আসলে একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে না, আর ভালো লাগে না, আরেকজনের সাথে কাজ করব কেমন লাগবে, আমার আর আসবে না, মিথ্যা কথা হবে না আমাকে দিয়ে। আর ইনফ্যাক্ট বিয়ের পরে আমরা চেষ্টা করেছি দুজনকে একসাথে থেকেই, মানে দুজন দুজনকে সময় দেওয়া হয়েছে আসলে। তাহলে সেটা ক্যামেরার সামনেও হতে পারত, ক্যামেরার সামনে আসলে সময় দিলে সেই সময়টা তো কোয়ালিটি টাইম হতো কিনা। আচ্ছা, রিয়াজের সাথে কোন নায়িকাকে সবচেয়ে বেশি মানাতো? শাবনূর। আচ্ছা, শাবনূরের সাথে অসংখ্য ছবি আছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় ছবি কোনটি? মোল্লাবাড়ির বউ। আচ্ছা, পর্দায় তিনাকে রিয়াজের কেমন লাগে বা কেমন লাগতো যদি বলি? এখন তো আসলে কাজ যেহেতু করছেন না, এখন তাও শপিং কমপ্লেক্স পর্দায় তাকে ভাল লাগতো এবং আমি জানি না যে ওর মধ্যে মানে সামহাও
মানে আমার দর্শকরা বা আমার ফ্যানরা হার্ট হতে পারে, মেবি এটা বলা হবে না, বাট ঠিক হবে কিনা জানি না। বাট আমার কাছে মনে হয় যে শি ইজ এ কমপ্লিট লেডি এবং মেড ফর মি, এবং ও যখন থাকে আশেপাশে একটা ভিসিনিটির মধ্যে বা মানে দেখা যায় এরকম দূরত্বে, আমার মুহূর্তগুলো অন্যরকম লাগে। আর যখন সে থাকে না, আমি কাজে যাই বা অন্য কোথাও যাই, আমি লিটল বিট মানে লাইট কমে যায় একটু, এনলাইটমেন্ট একটু কমে যায়। আর থাকলে কমপ্লিমেন্ট, আর পাশে থাকলে আমি অনেক হাসি, অনেক মজার মজার কথা আসে, অনেক নাচের প্রসঙ্গে যদি আসি পারফরম্যান্সের কথায়, নাচ তো আপনার প্যাশন ছিল, তো নাচ করার কি ইচ্ছে আছে সামনে? নাচ অবশ্যই করার ইচ্ছে আছে, আমার নাচ নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেছে, এখন ইচ্ছা আছে যে আবার কন্টিনিউ করবো, রেগুলার হব, একটু সময় লাগবে, একটু নিজেকে রেডি হতে হবে, তারপর কাজ করতে হবে। রিয়াজের কাছে প্রশ্ন, আপনি তো দেশের এই শাবনূর, পূর্ণিমা এবং মৌসুমী এরকম অনেক জনপ্রিয় নায়িকার সাথে অভিনয় করেছেন, এবং তার পাশাপাশি আপনি দেশের বাইরের নায়িকাদের সাথে অভিনয় করেছেন, যেমন সুস্মিতা সেন, রিয়া সেন, আয়েশা জুলকা, ঋতুপর্ণা, তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? বাইরের যখন কাজ করেছি বাইরের নায়িকাদের সাথে, আমি দেখেছি ওদের টিমের প্রফেশনালিজম অন্য থাকে, এবং তাদের মধ্যে টাইমিং সেন্স অসাধারণ। লাইক 7টার কল কখনোই তারা 9টার সময় আসবে না, 7টার কল মানে 7টার মধ্যে তারা রেডি থাকবে, এবং যতক্ষণ শুটিং করবে ততক্ষণ ফুল ডেডিকেশন কাজ করে, এর মধ্যে কোনো ফালতু কোনো প্যাচাল নেই বা কোনো ঝামেলা নেই কোনো কিছু নিয়ে, কস্টিউম রেডি, সমস্ত কিছু নিয়ে, এবং প্রফেশনালিজম, যেটাকে রিয়েল প্রফেশনালিজম বলে, যে আমি একটা জিনিস খুব ভালো করে করার চেষ্টা করছি এবং শর্টটা দেওয়ার পরে আবার দেখছি যে না ঠিক আছে কি না। সো এই প্রফেশনালিজমটা আমাদের দেশের শিল্পীদের মধ্যেও আছে, কিন্তু একটা পর্যায়ে অনেকে আমরা স্টার হয়ে যাওয়ার পরে দেখা গেল যে হয়তো 9টার সময় ক্যামেরা ওপেন হওয়ার কথা, সবাই এসে 9টায় বসে আছে, আমি আস্তে আস্তে 2টা বেজে গেল। হ্যাঁ, তো 2 ঘন্টা সময় আছে, কারণ 4টা 9টা থেকে 4টা পর্যন্ত শিফট। এই 2 ঘন্টার মধ্যে ডিরেক্টর কি করবে, নিজের চুল ছেঁড়া ছাড়া আর কিছু করার থাকে না। সো ডিরেক্টর হয়তো তার চুল ছিল, আমরা কি করব, মানে যাক 2-3টা শর্ট দিয়ে যে অ্যাটলিস্ট মেকআপ নিয়েছি, ড্রেস পরেছি, শুটিং এর জন্য এসেছি, কয়েকটা শর্ট না দিলে সো এই জিনিসগুলো তখন হয়তো খুব অ্যানোয়িং হয়ে যায় আর কি। টেলিভিশন প্রসঙ্গে একটু কথা বলি, টেলিভিশনে নাটকে অভিনয় করা কিংবা কমার্শিয়ালে কাজ করার পাশাপাশি আপনি অনেক সচেতনতামূলক কাজের সাথে জড়িত হয়েছেন, সেগুলো কি নিজের ভেতরের একটা আর্জ থেকেই হয়েছে নাকি বাইরের কোনো? না না, বাইরের কোনো কিছু না। আমি যেটা মনে করি যে একটা মানুষ যখন আমাকে ভালোবাসছে, সাধারণ মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসছে, লাইক সাপোজ আমি যখন রাস্তায় এখানে জ্যামে পড়ি, তখন দেখা গেল যে একটা টোকাই বা যে পানি বিক্রি করে পথ শিশু, সরি, সে একটা পানির বোতল দিয়ে গেল যে ভাই আপনি রাখেন, আপনি পানিটা খান, কিন্তু আমি টাকা দিতে গেলে সে নেবে না আমার কাছে। হ্যাঁ, বা কেউ একটা বাদাম দিয়ে গেল, এই যে ভালোবাসা, তার যে বহিঃপ্রকাশ, এবং এই ধরনের এসব মানুষের জন্য কিছু করা হয়নি আমার। সো আমার একটা কমিটমেন্ট তৈরি হয়েছে ইনফ্যাক্ট। সো আমি যদি তাদের জন্য বিন্দুমাত্র কিছু করতে পারি, মনে হয় যে এই কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলে শোধ হলো এটা থেকে। চমৎকার। টেলিভিশন প্রসঙ্গে একটা বিতর্কিত টপিক চলে আসে, যেটা চলচ্চিত্রের অনেকে বলেছেন যে আপনি টেলিভিশনে বিজ্ঞাপন চিত্র করায় বা সবাই দর্শকরা আপনাকে প্রতিদিন টিভিতে দেখায়, আপনার চলচ্চিত্রের দর্শক হয়তো একটা সময় কমেছিল, আপনি কি মনে করেন? আমি মনে করি এটা একদমই এক ধরনের ভুল কথা, ভুল রং অবজারভেশন, এবং যারা এই ধরনের কথা বলে থাকেন তারা অন্য কোনো কথা না পেয়ে এগুলি বলেন। দর্শক মনে করেন যে, আমি যেটা মনে করি যে আমার দর্শক যারা ছিল, আমি দীর্ঘ 5 বছর গ্যাপ দিয়েছি, হ্যাঁ, সো আমার সেই দর্শক কিন্তু এখনো আছে, এবং তাদের যে ভালোবাসা, কারণ ভালোবাসা কখনো মরে না, এবং আমার জন্য ভালোবাসাটা আমি মনে করি বিকজ আই লাভ মাই অডিয়েন্স, এবং আমার অডিয়েন্স ও ভাইস ভার্সা আমাকে লাভ করে। টেলিভিশনে এখন হচ্ছে প্রচারেই প্রসার, আর টেলিভিশনে অভিনয় করা, নাটক করা কিন্তু ইটস নট সো ইজি, এটা যে কেউ চাইলেই হয়তো সিনেমা অনেকেই করতে পারে, বিকজ সিনেমাতে একজন ডায়লগ বলে দিচ্ছে খুব ছোট ছোট করে, কিন্তু টেলিভিশনে যখন যখন কাজ করি তখন সাউন্ড আলাদা রেকর্ড হচ্ছে, কিন্তু টেলিভিশনে সব একসাথে এবং সব মুখস্থ করতে হয়, পুরোটা একসাথে হয়, এবং খুব অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করতে হয়, এবং বাজেট খুব কম থাকে, এর মধ্যেও একটা ভালো কাজ কিভাবে বের করানো যায়। আমি মনে করি যে চ্যালেঞ্জিং ওয়ার্ক,
আমি মনে করি যে টেলিভিশনের দু একজন ডিরেক্টর আমি যাদের সাথে বিগত দিনে বা এখন কাজ করছি তাদেরকে দেখে আমি মুগ্ধ, তাদের কাজ দেখে আমি মুগ্ধ, তাদের সাথে কাজ করে আমি ইমপ্রেসড যে এরা খুবই ভালো কাজ করছে। এরা যদি সিনেমা বানায় অবশ্যই ভালো বানাবে। আর আমি টেলিভিশনটা হচ্ছে এখন এখন টেলিভিশনে কয়েকদিন পরে যখন সিনেমা মোবাইলে চলে আসবে তখন কি বলবে মানুষ। সো ইটস এ টেকনোলজির যুগ, আপনি টেকনোলজিকে কখনোই অস্বীকার করতে পারবেন না। সেটাই এবং এক্ষেত্রে আমাদের দেশের বাইরে তারকাদের উদাহরণ টানা যেতে পারে। ডেফিনেটলি আমাদের পাশের দেশ এইটা তারকার পারফরমেন্সের উপরে বা তারকা কিভাবে তার নিজেকে সাজাচ্ছে, কিভাবে নিজেকে প্ল্যান করছে এটার উপরে ডিপেন্ড করে। এখন আমার মনে আছে আপনি যখন মনের মাঝে তুমি করেছিলেন তখন আপনি জ্যোৎস্নার ফুল করেছিলেন নাটক এবং আপনি দুটির জন্যই পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছেন। এক্স্যাক্টলি। এবং আপনি দেখেন যে যারা অনেক এই ধরনের কথা বলে তারাই দেখা যাচ্ছে যে টেলিভিশন থেকেও চেষ্টা করছে নায়ক নায়িকা নিয়ে কাজ করতে। আমি আমি দেখেছি দু একজন যারা আমাকে বলেছে যে তুমি এবং তারাই দেখা যায় তাদের ছবিতে টেলিভিশন থেকে নায়ক নিচ্ছে বা নায়িকা নিচ্ছে। এবং মানে ইটস এ আমার মনে হয় যে টেলিভিশন এবং ফিল্ম দুটা আমরা একটা সহ অবস্থানে আছি। হ্যাঁ, কেউ কারো কন্ট্রাডিক্ট করি না, কেউ কারো শত্রুতা না, যার যা নিজের জায়গায় আছি। ফিল্মটা অনেক বড় স্ক্রিনে দেখা যায়, আমার ক্লোজ আপটা অনেক বড় দেখা যায়, আমার ত্রুটিগুলো অনেক বড় দেখা যায়, আর টেলিভিশনটা ছোট স্ক্রিন। সো এখানে ঘরে বসে এসি রুমে আরাম করে ফ্যামিলি এনভায়রনমেন্টে টেলিভিশন দেখা যায়, ত্রুটিগুলো বিচ্যুতিগুলো কম চোখে পড়ে, অনেক সময় বেশি চোখে পড়ে এবং কাছাকাছিও কিন্তু আসা যায় দর্শকদের, ড্রয়িং রুমের ভিতর চলে আসা যায় ড্রয়িং রুমের দর্শকদের। অনেক সিরিয়াস আলাপে আমরা চলে যাচ্ছি, কারণ আমরা তিনের কাছে ফিরতে চাই এবং টেলিভিশন প্রসঙ্গ নিয়ে ফিরি। টেলিভিশনে আপনার আরেকটি কাজ হচ্ছে উপস্থাপনা, সেটা কেমন এনজয় করেছেন? সেটাও ভালো, পাশে ছিল উনি। হ্যাঁ, সবসময় ওই কাজটা খুবই মজা করে করেছি। ওটা আমার প্রথম একটা বড় রিয়েলিটি শোতে কাজ করছি, তাও আবার ওর সাথে অনেক দিন পর কাজ করলাম, তখন অনেক মজা করছি দুজন একসাথে, একদম নিশ্চিন্তে কাজ করছি। আচ্ছা, সাপোজ উনি এখানে নাই আজকে, নেই কিন্তু উনি, আচ্ছা ঠিক আছে, হাজবেন্ড হিসেবে কত নাম্বার দিবেন? দশে দশে গায়েবই আওয়াজ আসছে, উনি কিন্তু নেই। আসলে হাজবেন্ড না, নাম্বার দেওয়ার কিছু নাই আমার কাছে মনে হয়, বা পরীক্ষা নেওয়ার মতো কিছু নাই। এখানে পরীক্ষা না, জাস্ট এটা একটা, যেহেতু তারকাদের ব্যাপারে দর্শকরা জানতেই চায় এই কারণে জিজ্ঞেস করা। বিশেষ করে ঘরের ভেতর তার এমন কি খুঁত আছে যেগুলো খারাপ লাগে? আমার চোখে ভালোবাসা মানুষের কোনো খুঁত থাকে না বা আমার লাগে না কখনোই না। সে ভুলগুলো ফুল হয়ে ধরা দেয়। ভুল মানে ও যেমন লোক, ভুল করার লোক না আসলে, আর ভুল করে না। চিত্রনায়ক কি বাজার করে? হ্যাঁ, সব করে, বাজার করতে পারে, হ্যাঁ বাজার করতে পারে, রান্না করতে পারে, মাছ কাটতে পারে। ওয়াও, আচ্ছা, I'm jack of all trades. তিনা কেমন রান্না করেন? অসাধারণ। এটা আমার কিছুদিন আগে শরীর দেখলে বুঝতে যেত। আমি বলছি যে একটু রান্না বান্না কম করতে হবে, বিকজ আমাকে শুকাইতে হবে, কারণ এইভাবে মোটা হয়ে থাকলে বেশি দিন বাঁচবো না, আমরা অনেক দিন বাঁচতে চাই। গতকাল কি রান্না করেছেন ঈদের দিন? ঈদের দিন পোলাও, কোরমা। ঈদের কোনো স্পেশাল আইটেম কি আছে যেটা প্রত্যেক বাড়ি করা হয়? ফ্যামিলি স্পেশাল পোলাও কোরমা, এটা তো থাকেই, পোলাও কোরমা আমার খুব পছন্দের, আর ও গরু মাংস পছন্দ করে, পোলাও গরু মাংস, এই তিনটা থাকবে। এরপর পাশাপাশি অন্য কিছু করলে যতদূর জানি খিচুড়িও পছন্দ করে, খিচুড়ি এবং গরু, খিচুড়ি খিচুড়ি গরুর মাংস, এবং এখন সাথে মানে মানে গরুর মাংসটা কমন আর কি। হ্যাঁ, আর ওর পছন্দ হচ্ছে কোরমা, মিষ্টি কোরমা। আচ্ছা, আর কাজে গরুর মাংস এবং কোরমা থাকতে হবে, ঈদের দিন তো খিচুড়ি হয় না সাধারণত পোলাও। আচ্ছা, যে প্রশ্নটা ওনাকে করেছিলাম সেটাই আপনাকে করি, নিজেকে দুই দিয়েছিলেন, ওনাকে কত দেব স্ত্রী হিসেবে? কত দেবো জানি না, বাট মানে দুই দেয়নি, আমি দিয়েছিলাম, আমি নাম্বার নিজেকে দিয়েছিলাম। আসলে ও যেটা বলেছে শি ইজ রাইট, যে আসলে নাম্বার টাম্বার দেওয়ার কিছু নাই, বাট যেমন কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, আই ওয়াজ ভেরি সিক, অনেকদিন পর অসুস্থ হয়েছিলাম, এবং এবং সারা রাত সে না ঘুমায় আমার পাশে বসেছিল। মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগতো যে মেয়েটা ঘুমাচ্ছে না কেন, জ্বরের সময় খুব অ্যালার্জি লাগে। আমি দেখলাম দু তিন রাত সে ঘুমায়নি, সামান্য জ্বরে সে আমার পাশে ছিল।
কত নাম্বার দেওয়া যায় এটার জন্য আমি আসলে জানি না সেটা এটা আসলে একটা বোকা বোকা প্রশ্ন এটা শুধু যারা ভক্তরা জানতে চায় তাদের জন্য জিজ্ঞেস করে আমরা জানি আপনারা একে অপরকে কতটুকু ভালোবাসেন এবং সেই প্রমাণ আমরা দেখেছি যে জ্বর হয়েছিল চিত্রনায়কের এবং তিনি এতটাই আবেগাপ্লুত ছিল সেবা পেয়ে তিনি ফেসবুকের মাধ্যমে তার ভক্তদের সাথে সেটি শেয়ার করেছিলেন আমি দেখেছি এখন শেয়ারিং এর যুগ কারণ শেয়ার না করলে একটা মানে ভালো জিনিস শেয়ার না কেয়ার না শেয়ার না করলে আসলে স্যাটিসফাইড হওয়া যায় না যে কাউকে না বলতে পারলে ফেসবুক যেহেতু আছে আমার ফ্রেন্ড ফ্রেন্ডরা আছে এবং এর মাধ্যমে আপনার ভক্তরা অনেক দোয়া করেছেন আপনাদের দুজনের জন্য এবং সেই দোয়ায় খুব তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে গেছি আচ্ছা এই মুহূর্তে আপনি আবার অভিনয়ে ফিরেছেন এবং এই ঈদেই আপনার 5-6টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে নতুন করে আবার অভিনয়ে ফেরার ইচ্ছাটা হলো কিভাবে আসলে অভিনয়টা অলওয়েজ ক্যামেরাকে মিস করতাম সে যত যাই বলুক আমি যতই কথা বলি বা অন্য কেউ যত কিছুই বলুক একজন অভিনয় শিল্পী যখন মানুষের খুব কাছাকাছি চলে যায় সে যদি গ্যাপ দেয় ক্যামেরাকে অবশ্যই সে মিস করে তার দর্শককে মিস করে মানুষজনকে মিস করে এই মিসটা আমি করতাম আচ্ছা আর এখন টেলিভিশনে অভিনয় করছি কারণ হচ্ছে যে কিছু কিছু নাটক আমার কাছে খুবই ভালো লেগেছে গল্পটা ভালো লেগেছে ডিরেকশনগুলো ভালো লেগেছে এবং কাজ করে মজা পাচ্ছি আমি ইনফ্যাক্ট এই যে মাঝখানের সময়টাকে অভিনয়কে ভুলেছিলাম সেই অভিনয়টাকে আবার নিজের মধ্যে আনার চেষ্টা করছি ইটস ডিফিকাল্ট লাইক অসাধারণ এবং এটা কিন্তু দর্শক হিসেবে আমাদের সবার চাওয়া যে আপনাদেরকে পর্দায় আমরা আরো অনেক বেশি করে দেখতে চাই সেটা টেলিভিশন পর্দায় হোক কিংবা বড় পর্দায় হোক বিশেষ করে তিনাকে আর এটা ফেরাটা অবশ্য দর্শকদের কারণে কারণ ফেসবুকে এত রিকোয়েস্ট পেয়েছে যে আপনি অভিনয় করেন না কেন তো আমি চিন্তা করেছি যে আই ক্যানট ডিপ্রাইভ দেম অবশ্যই এই সুন্দর কথাগুলো দিয়ে আজকে রাঙা সকালটা শেষ করবো আশা করি আমরা যেমন এনজয় করেছি আপনারাও করেছেন আর শেষবারের মতো ঈদের আরো অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ তো আসলে একদিনে শেষ হয়ে যায় না 7 দিন ধরে ঈদ থাকে তো আপনাদের বাকি দিনগুলো খুব সুন্দর যাক যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে ঈদের কোনো কিছু বলতে চাই সেটা হচ্ছে যে মাছরাঙার যারা আছেন এখানে কাজ করছেন আগামী 3 দিন আমার বাসায় দাওয়াত থাকলো খুব কাছাকাছি এবং আপনারা অনেক ভালো করছেন এবং মাছরাঙার যারা দর্শক আছেন সবাইকে জানাচ্ছি আমি বিশেষ ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা সবাই ভালো থাকবেন বেশি করে বাংলা ছবি দেখেন ভালো ভালো কাজ দেখেন এবং আপনাদের আমাদের রুট হচ্ছে বাংলা আমাদের সবাই মিলে এই কালচারটাকে আমরা আরো সামনে যদি এগিয়ে নিতে পারি তাহলে এটা আমাদের জন্যই মঙ্গলজনক ঈদ মোবারক সবাইকে মাছরাঙার সকল দর্শককে ঈদের অনেক শুভেচ্ছা আপনাদের প্রতিটা দিন ঈদের মতন করে কাটুক ঈদ মোবারক অনেক ধন্যবাদ আপনাদেরকে